সালমান শাহর জন্য বর্তমান ইন্ডাস্ট্রি ধ্বংসের পথে, একজন মহানায়ক মান্নার জন্য ইন্ডাস্ট্রি ধ্বংসের পথে, একজন নায়ক রাজ রাজ্জাকের জন্য ইন্ডাস্ট্রি ধ্বংসের পথে, একজন চিত্রনায়িকা কবরীর জন্য ইন্ডাস্ট্রি ধ্বংসের পথে, একজন শাবানা আপুর জন্য ইন্ডাস্ট্রি ধ্বংসের পথে। এই কথাটি শোনার পরে অনেকে হয়তোবা অবাক হয়ে যাবেন। আমি মনের আক্ষেপ থেকে, মনের কষ্ট থেকে এই কথাগুলো বলেছি। প্রশ্ন থাকতে পারে যে একজন মান্নার জন্য, যিনি প্রয়াত একজন জনপ্রিয় চিত্রনায়ক, তিনি তো পৃথিবীতে বেঁচে নেই, একজন সালমান শাহ তিনিও তো পৃথিবীতে বেঁচে নেই, একজন জসিম তিনিও পৃথিবীতে বেঁচে নেই, তাহলে কেন বলছি একজন সালমান শাহর জন্য ইন্ডাস্ট্রি ধ্বংস, একজন মান্নার জন্য ইন্ডাস্ট্রি ধ্বংস, একজন জসিমের জন্য ইন্ডাস্ট্রি ধ্বংস? জানেন, খুব আক্ষেপ হয় যখন অনেক সিনিয়র গুণীজনদের সাক্ষাৎকারে তারা বলে থাকেন মান্না ভাই কতটা জনপ্রিয় অভিনেতা ছিলেন, কতটা জনপ্রিয় চলচ্চিত্র প্রেমী ছিলেন। যখন সাক্ষাৎকার দেখি একজন সালমান শাহ ক্ষণজন্ম চিত্রনায়ক মাত্র 4 বছর ক্যারিয়ারে কতটা জনপ্রিয়তা অর্জন করে গেছেন, তিনি ইন্ডাস্ট্রিকে কতটুকু ভালোবাসতেন, যখন গল্প শুনি একজন জনপ্রিয় চিত্রনায়ক জসিম ভাই, যিনি চলচ্চিত্রকে কতটা ভালোবাসতেন, চলচ্চিত্রের প্রতি কতটা মায়া ছিল। আজকে মান্না, সালমান শাহ, জসিম, তাদের জন্য এই জন্য চলচ্চিত্র ধ্বংস যখন তাদের সহকর্মী, বন্ধুবান্ধব বা যাদের সঙ্গে তিনি কাজ করেছেন তারা আক্ষেপ করে বলে আজকে যদি জসিম বেঁচে থাকত, আজকে যদি একজন সালমান শাহ বেঁচে থাকত, আজকে যদি একজন মান্না বেঁচে থাকত, তাহলে ইন্ডাস্ট্রির এই করুণ পরিস্থিতিতে সকলকে ঐক্যবদ্ধ করে তারা যুদ্ধ করত, ইন্ডাস্ট্রির অস্তিত্ব রক্ষা করত। সেই জায়গা থেকেই আমার বলার খুব আক্ষেপ হয়েছে, সেই জায়গা থেকেই আমি আমার মনের কষ্টগুলো আজকে আপনাদের কাছে শেয়ার করলাম যে একজন চিত্রনায়ক মান্না পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছেন 2008 সালে, একজন জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছেন 1996 সালে, একজন জসিম ভাই চলে গেছেন। আমরা কি ভুলতে পেরেছি সেই সকল চলচ্চিত্র প্রেমী জনপ্রিয় চিত্রনায়কদেরকে? আদৌ তাদের সেই গল্প, আদৌ তাদেরকে নিয়ে বানানো গল্প, তাদেরকে নিয়ে সেই সাক্ষাৎকার বিভিন্ন মাধ্যমে প্রচার হচ্ছে, আমরা কতটা অভাগা আমরা পাচ্ছি না সেই শ্রদ্ধাভাজন শিল্পীদের অস্তিত্বের জায়গাকে রক্ষা করতে, আমরা পাচ্ছি না ইন্ডাস্ট্রিকে ভালোবাসতে, আমরা পাচ্ছি না নিজেদের মধ্যে শিল্পীর অস্তিত্ব, শিল্পী সত্তা তৈরি করতে। যাই হোক, সর্বশেষ মহান সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করছি আল্লাহ তাআলা আমাদের চলচ্চিত্র অঙ্গনের যারা পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছেন তাদেরকে জান্নাতবাসী করুক, তাদের সৃষ্টি সেই ইন্ডাস্ট্রি আবার জাগ্রত হোক। আসসালামু আলাইকুম।